ভারতবর্ষ এখন গণতান্ত্রিক দেশ আর এইখন দেশত বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন হব পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সদায় রাইজে দিয়ে। গতি আমার অসমৰ জনগণৰ ওপৰত অগাধ বিশ্বাস আছে আর অসমৰ জনগণে অসমৰ ভবিষ্যৎ শক্তিশালীর ওপর গড় দিয়ার বাবে অসমৰ বুকুত বসবাস করা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সমন্বয় ধারা শক্তিশালীর ওপর বয়াবর বাবে সকলো সময়তে ভারতীয় জনতা পার্টির হৈতেই থাকিব। এটো আমার রাইজৰ ওপর বিশ্বাস।